পিওড হয়েছে আর পেট ব্যথায় ভোগেননি এমন নারীর সংখ্যা নিতান্তই কম পিয়ডে ব্যথার যন্ত্রণায় টিকে থাকা যেন মুশকিল হয়ে যায় অনেক নারীর কোনো কিছুতেই যেন মন বসে না এ ব্যথা শুরু হলে কর্মজীবী নারী ও ছাত্রীদের ক্ষেত্রে তো সমস্যার অন্ত নেই পিয়ডের এ ব্যথা নিবারণের জন্য প্রতি মাসে ব্যথার ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন পরিস্থিতিতে আপনি কি করবেন কি করলে একটু প্রশান্তি মিলবে কি ব্যবস্থা নিলে এ ব্যথা থেকে মুক্তি মিলবে ইয়েস বন্ধুরা কি করলে প্রিয়রের মারাত্মক ব্যথা থেকে মুক্তি মিলবে আজকে ভিডিওতে আমি তাই আপনাদেরকে জানাবো তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রিয়কালীন সময় নারীরা যে ব্যথার শিকার হয় তার থেকে পরিত্রাণের উপায়সমূহ। বন্ধুরা আপনাদের প্রত্যেকেরই পিরিয়ডের একটা নির্দিষ্ট ডেট রয়েছে কারো হয়তো সেই ডেটের দু চার দিন আগে পিরিয়ড হয় আবার কারো হয়তো দু চার দিন পরে হয় তো পিরিয়ডে আপনারা যারা ব্যথার শিকার তারা অবশ্যই ডেটটি মনে রাখবেন ব্যথা যাতে না হয় বা ফুলেও বেশি মাত্রায় না হয় সেজন্য ডেটের পাঁচ থেকে সাত দিন আগে থেকেই কিছু স্টেপ নিতে শুরু করুন ক্ষেত্রে আপনি যেটা করবেন তা হলো প্রিয়ডের ডেটের পাঁচ থেকে সাত দিন আগে থেকে আপনি ভোরবেলা খালি পেটে এক চা চামচ পরিমাণে কালিজিরার সাথে এক চা চামচ মধু মিশিয়ে খেয়ে ফেলুন এ কাজটি আপনি প্রিয়ডের ডেটের পাঁচ থেকে সাত দিন আগে থেকে শুরু করে প্রিয়ড চলাকালীন প্রত্যেক দিন অর্থাৎ যে কদিন প্রিয়ড থাকবে প্রতিদিন ভোরবেলা এটা খাবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন কালিজিরা সকল রোগের মহা ওষুধ আর তার সাথে মধুরও রয়েছে প্রচুর গুণাগুণ কালিজিরা মানুষের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ায় প্রিয়রের সময় কালিজিরা খেলে কালিজিরা প্রিয়রের দূষিত ব্লাড তরল করে দিতে সহায়তা করে এবং দূষিত ব্লাডকে সহজে বের করে দিতে মুখ্য ভূমিকা পালন করে ফলে প্রিয়রের পেট ব্যথা হওয়ার সম্ভাবনা কমে যায় বন্ধুরা আপনারা সকলে মেথি নামটি নিশ্চয়ই শুনেছেন রান্নাঘর মাতাতে যেমন এর কোনো জুরি নেই তেমনি এর রয়েছে হাজারো ঔষধি গুণাগুণ পিরিয়ডকালীন ব্যথা সারাতে মেথি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যাংটি এক্সিডেন্ট রয়েছে যা মানুষের শরীর থেকে ক্ষতিকর বজ্র বের করে দিতে সহায়তা করে পিরিয়ডের ব্যথা শুরু হলে আপনি এক চা চামচ মতো মেথি গুঁড়া খেয়ে ফেলুন দেখবেন ব্যথা কমতে শুরু করবে সাথে সাথে তবে মেথি খালি পেটে খেলে দ্রুত ফলাফল পাওয়া যায় মেথি কিন্তু আপনাকে অবশ্যই চিবিয়ে খেতে হবে না চিবিয়ে আস্ত গিলে ফেললে এটি হজম হবে না চিবিয়ে খেতে গিয়ে অনেকেই বিপাকে পড়ে যায় তাই আপনি একটি সহজ পন্থা অবলম্বন করতে পারেন আপনারা মেথিকে কড়া রোদে ভালো করে শুকিয়ে ফেলুন এরপরে পাটা দিয়ে বেটে সহজেই গুঁড়ো করে নিতে পারেন দেন এক চেচামচ গুঁড়ো মুখে দিয়ে পানি নিয়ে গিলে ফেলুন মেথি সেবনের ফলে আপনি খুব দ্রুত ব্যথা থেকে মুক্তি পাবেন বন্ধুরা প্রিয়দের এ ব্যথা কমাতে ভীষণ সহায়তা করে আদা শুধু ব্যথা নয় অনিয়মিত প্রিয়র সমস্যা থেকে মুক্তি দেবে এ আদা আদাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রিয়ডের পেট ব্যথা সহ সকল ধরনের ব্যথা নিরাময়ে বেশ কার্যকরী তো প্রিয়ডের ব্যথা থেকে মুক্তি পেতে আপনারা আদাকে টুকরো করে কেটে হালকা করে থেতলে নিন এবার এক গ্লাস পরিমাণে পানি একটি পাত্রে নিন দেন এর মধ্যে আদার টুকরোগুলো দিয়ে দিন এবং চার থেকে পাঁচ টুকরা দারুচিনি তার মধ্যে দিয়ে পানিটা ফুটিয়ে নিন ফুটানো পানিটা একটি গ্লাসে ঢেলে রাখুন পানিটা জুড়িয়ে যখন হালকা গরম অবস্থানে থাকবে তখন খেয়ে ফেলুন দেখবেন ব্যথা কমে যাবে এটি আপনি দিনে দুবার করতে পারেন এ সময় আপনি আদা চা খেতে পারেন বেশ উপকার পাবেন একজন নারী যখন প্রিয়ড চক্র শুরু হয় তখন তার শরীরের সবচেয়ে যে জিনিসটির বেশি ঘাটতি পড়ে তা হলো পানি এই পানির ঘাটতির কারণে প্রিয়ড টাইমে নারীদের পেট ব্যথা সহ শরীরের নানা স্থানে ব্যথা হতে পারে তাই প্রিয়ড শুরু হলে আপনারা আগের তুলনায় বেশি পরিমাণে পানি খাবেন অবশ্যই দিনে দশ থেকে বারো ক্লাস পানি খাওয়ার ট্রাই করবেন আর ব্যথা থেকে সহজে মুক্তি পেতে চাইলে কুসুম গরম পানি খাবেন বন্ধুরা পিরিয়ড শুরু হলে শরীর কাঁচা হয়ে যায় তাই খুব সহজে ঠান্ডা লেগে যেতে পারে আর ঠান্ডা লাগলে ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ব্যথা থেকে রক্ষা পেতে চাইলে অবশ্যই কুসুম গরম পানি খাবেন অ্যান্ড ট্রাই করবেন গরম পানি দিয়ে গোসল করতে মনে রাখবেন চিওরের এ ব্যথা কমাতে চাইলে একদম ঠান্ডা লাগানো যাবে না বন্ধুরা ব্যথার পরিমাণ বেড়ে গেলে পেটে ও কোমরে গরম পানির সেঁক দিতে পারেন কিছুটা হলেও স্বস্তি মিলবে বন্ধুরা আপনারা জানেন পিরিয়ডের সময় নারীদের শরীরে প্রচুর ভিটামিনের ঘাটতি পড়ে সো এই টাইমে যাদের ব্যথা তারা তো অবশ্যই একটু বেশি বেশি খাবেন প্রচুর ফল খাবেন প্রিয়ডের সময় প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত খাদ্য তালিকায় একটি ডিম রাখুন অ্যান্ড এ সময় বেশি করে ভেজিটেবল খাবেন এই খাবার পেশির সংকোচনতা দূর করে ফলে পিরিয়ডে ব্যথা কমে যায় তো বন্ধুরা আজকের মতো এই ছিল আমার ভিডিও আপনারা যদি এ ব্যবস্থাগুলো মেনটেন করে চলেন তবে অবশ্যই ব্যথা থেকে মুক্তি মিলবে আবারও নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরবির সাথে থাকুন খোদা হাফেজ